মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার মজলুম জননেতা। তিনি সারাটা জীবন কাটিয়েছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আজ তার 42তম মৃত্যুবার্ষিকী। তিনি 1976 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের জীবনে কোথাও মাথা নত করেননি তিনি। আপোষহীন থেকেছেন নিজের আদেশের প্রতি। জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে ছিলেন অবিচল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণকে জাতীয়তাবাদী চেতনায় জাগৃত করেন। জমিদারদের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে করেন মেহনতি কৃষকদের ঐক্যবদ্ধ। শুধু ব্রিটিশদের নয়, পাকিস্তান স্বৈরাচারের বিরুদ্ধে তিনি জীবনপণ লড়াই করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অবিস্মরণীয়। জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক আদর্শের চেতনার সংমিশ্রণে একটি রাজনৈতিক দল গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, যার নেব নামে পরিচিত। তার এই বিচিত্র রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে একটা কথাই স্পষ্ট বোঝা যায়, তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই সংগ্রামে কখনো পিছু পা হননি। বরং এ সকল লড়াই সংগ্রামের জন্য তিনি সহ্য করেছেন জেল, জুলুম ও নানা অত্যাচার। আর তাই তার জীবনের সকল সাহসিকতা, রাজনৈতিক পদক্ষেপের জন্য তার মৃত্যুবার্ষিকীতে আইএসএমসির পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি।